নমস্কার, চিত্তরঞ্জন প্রার কালীবন্দির সোসাইটি থেকে আমার সমস্ত শ্রোতা দর্শক বন্ধু আমাদের প্রতিযোগীদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। ছোটরা, আজ ইচ্ছি আমরা তোমাদের নিয়ে তোমাদের জন্য এই প্রতিযোগিতার আসরে। তোমাদের যে পুজোর দিন এলেই ছুটির কথা মনে পড়ে, যদিও অনেক নতুন শব্দ তোমাদের ভাড়ারে জমা হয়েছে এবার, যেই শব্দগুলো ছুটি থাকলেও যেন ছুটিটাকে তেমন করে এনজয় করতে দিচ্ছে না তোমাদের, তাই না? কিন্তু পুজোর ছুটি তো ছুটিই হয়, তাই পুজোর জামা কাপড়, পটকা, খেলনা, ঘোড়া, খাওয়া দাওয়া, তার সঙ্গে নিশ্চয়ই মনে হচ্ছে কখন স্টেজে উঠে কবিতাটা বলবে, কখন স্টেজে উঠে একটা গান গাইবে। সেই জন্য শুধুমাত্র তোমাদের জন্য চিত্তরঞ্জন পাড়া কালী মন্দির সোসাইটি এই অনলাইন প্রি পুজো সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে শুধুমাত্র তোমাদের জন্য। আজকে আমরা নিয়ে এসেছি গ্রুপ বির প্রতিযোগিতা। আজকের প্রতিযোগিতা শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতে। তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমাদের মধ্যে যারা বিচারক মন্ডলীর সদস্য আছেন, তোমাদের জাজেস। আমাদের সঙ্গে রয়েছেন মিতাদি, আমাদের প্রিয় মিতাদি, মিতা বসু, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের ভীষণ দিল্লির একজন পরিচিত মুখ মঞ্চের। আমাদের সঙ্গে রয়েছেন পারমিতা দাশগুপ্ত মজুমদার, কলকাতা, তারপরে দিল্লি, নেশা আর পেশায় এক অদ্ভুত সাজুজ্য করে নিয়েছেন পারমিতা। তাই পেশা ছেড়ে নেশার টানে আজও দিল্লির বিভিন্ন মঞ্চে আমরা তাকে দেখেই তাকে পাই, আমরা আনন্দিত আপনাদের আমাদের মধ্যে পেয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আর একজন বিশিষ্ট শিল্পী দিল্লির, সুনীত দত্ত। সুনীত দত্ত ঠিক এইভাবে বিভিন্ন মঞ্চে শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, সাথে উনি আধুনিক গানও করে থাকেন। সুনীতাকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি আনন্দিত। চিত্তরঞ্জন পাড়া কালী মন্দিরের পক্ষ থেকে আপনাদের তিনজনের জন্য রইল শারদ শুভকামনা। এবার আপনাদের সম্মতি নিয়ে আমরা চলে যাব আজকের প্রতিযোগিতায়। ছোটরা, তোমরা একদম তৈরি তো? এবার কিন্তু আমি একে একে তোমাদের আমাদের স্টুডিওতে ডেকে নেব, একদম তৈরি থাকো। অলিনা, আনমিউট করো আর ক্যামেরাটা অন করো। নমস্কার, আমি অলিনা ভট্টাচার্য আপনাদের সামনে প্রস্তুত করছি একটা রবীন্দ্রসঙ্গীত। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল, ফিরায়ো না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল, দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, আরামে যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব, আরামে যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ
কিন্দি কোথা বেড়া বো ওই যে হিরি তমসো ঘন ঘরায় কহুন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল ফিরায় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল। ধন্যবাদ অলিনা, 1 সেকেন্ড অলিনা, থ্যাংক ইউ। তোমার এজ কত বেটা? 5। 5, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অলিনা। হ্যাঁ নন্দি, শুরু করো তুমি। নমস্কার, আমার নাম নন্দীশ দাস। তোমার খোলা হাওয়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারি খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমারি খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমারি খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমারি খোলা হাওয়া সকাল আমারি গেল মিছে, বিকেলি যে যায় তারি পিছে কো। সকাল আমারি গেল মিছে, বিকেলি যে যায় তারি পিছে গো। লেখো না বেদনার ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, তোমারি খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমারি খোলা হাওয়া মাছির লাগিয়াছি জাগি সকলি রাত্রি বেলা। হেউ গুলো যে আমায় নিয়ে পরে কে বলি খেলা, মাছির লাগিয়াছি জাগি সকলি রাত্রি বেলা। ঢেউগুলো যে আমায় নিয়ে করে কে বলি খেলা, ঝড়কে আমি করব মিটে ধরব না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিটে ধরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি দুপান পেলে বাটি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমারি খোলা হাওয়া লাগিয়ে পালি, তোমারি খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমারি খোলা হাওয়া লাগিয়ে পালি, তোমারি খোলা হাওয়া। ধন্যবাদ। Oh.
স্টার্ট করি? স্টার্ট কর। নমস্কার, আমার নাম পৈত্রী বসু, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান শোনাচ্ছি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা আজ আমাদের ছুটি, আবাই আজ আমাদের ছুটি, আহা মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা কি করি আজ ভেবে না পাই, পথারে কোন বনে যায়, কি করি আজ ভেবে না পাই, পথারে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আহা মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা কে আপাতার নৌবগরে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, কে আপাতার নৌবগরে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে পেনু, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাগবো গায়ে ফুলে রেনু চাপার বনে লুটি, আহা মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা আজ আমাদের ছুটি, আবাই আজ আমাদের ছুটি, আহা ধন্যবাদ। থ্যাংক ইউ অত্রি, থ্যাংক ইউ। যশোদারা তোমার ক্যামেরাটাকে অন করো। হ্যাঁ নমস্কার, আমি যশোদরা গুহা, আমি মোহন কুসুমা পুরুষমাঝে গাইছি। কহন কুসুম কুঞ্জ মাঝে বিধুর মধুল বাংশি ভাজে, বিসরি ত্রাস লোক লাজ সজনে আও, লোক কহন কুসুম কুঞ্জ মাঝে কিনহ চারু নীল বাস, দিঘায় প্রলয় কুসুম রাস নগিননে বিমল হাস, কুঞ্জ পদমে কুঞ্জ বনমে আওলো, গহন কুসুম কুঞ্জ মাঝে ধালে কুসুম সুরব বার, ডালে বিগর সুরব সার, ধালে ইন্দু অমৃত ধার, বিমল রজত ভাটি রে মন্দ মন্দ বৃঙ্গ কুঞ্জে, অচুত কুসুম কুঞ্জে কুঞ্জে, সুতল সজনী কুঞ্জে কুঞ্জে, জাতি রে গহন কুসুম কুঞ্জ মাঝে, দেখলো সখী শ্যাম রায় নয়নে প্রেম উঠল যায়, মধুর বদনে
থ্যাংক ইউ ইশোদারা। নমস্কার, দাঁড়াও এক সেকেন্ড। নমস্কার, আমার নাম হিয়ামালাকার, আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো। এই দিন আজে কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এই দিন আজে কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহারবি শেখে তরে সোনার ঘটে আলোক পরে, কাহারবি শেখে তরে সোনার ঘটে আলোক পরে। উষা কাহা আশিষ বহি হলো আধার পা, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কারি দয় মাঝে হলো তাদের মালা গাথা। বহু যুগে উপহারে বরণ করে নিল কারে, বহু যুগে উপহারে বরণ করে নিল কারে। আর জীবনে প্রভাত আজি ঘুচাই অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। নমস্কার, শুনতে পেয়েছো? একদম শুনতে পেয়েছি। থ্যাংক ইউ হিয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ মৃণাল, শুরু করো। হ্যাঁ শুরু করো মৃণাল। বাদল ধারা হলো সারা বাড়ি বিদায়, গানের পালা শেষ করে দে, গানের পালা শেষ করে দে। যাবি অনেক দূর, বাদল ধারা হলো সারা বাজে বিদায়, চালো খেয়া ও পার হতে ভরা স্রোতে রে। দুলছে তরী নদী পথে তরঙ্গ বহুল, দুলছে তরী নদী পথে তরঙ্গ বহুল, গানে পালা শেষ করে দে। যাবি অনেক দূর, বাদল ধারা হলো সারা বাজে বিদায়, কদম কেশে আজ কোন দলে ধুলি, মৌমাছি আগে আগুনে পাকিয়েছে পুরি, কদম কেশে আজ কোন দলে ধুলি, মৌমাছি আগে আগুনের
পথ গিয়েছে পুরি অরণ্যে আস্ত হবি রে আলোতে আলোতে গানে করে দে শেষ করে দে গানের পালা শেষ করে দে শেষ করে দে চাপিয়নে দূর পাগল সারা হলো সারা আজে বিদায় নমস্কার। থ্যাংক ইউ মৃণাল, খুব ভালো হয়েছে। তুষানি ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা, ক্যামেরাটা নমস্কার, আমার নাম তুষানি, আমি একটা আইতাবি সহচরি গাইব। আইতাবি সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। আইতাবি সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। সহচরি হাতে হাতে ধরি ধরি গিরি গিরি গাহি গান। পাশরি পো ভাবো না পাশরি পো যাত না রাখিব প্রমোদের পরে ইমানিস মন প্রাণ। পাশরি পো ভাবো না পাশরি পো যাত না রাখিব প্রমোদের পরে ইমানিস মন প্রাণ। অন্তবে বিনা অন্তবে বিনা সপ্তম সুরে বাজাবে গান। আইতাবি সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। থালো থালো সাজনা থালো থালো ছচনা সমীরণ বয়ে যায় ফুলে ফুলে ধরি ধরি। থালো থালো সাজনা থালো থালো ছচনা সমীরণ বয়ে যায় ফুলে ফুলে ধরি ধরি। উলসিত উলসিত গীত রাবে কুলে দে মন প্রাণ। আইতাবি সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। আইতাবি বিনা আইতাবি বিনা আইতাবি সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। ধন্যবাদ। থ্যাংক ইউ তোষানি। শ্রেয়ানসি তোমার আনমিউট করতে হবে। থ্যাংক ইউ, শুরু করো। নমস্কার, আমার নাম রেহানসি পাত্র, আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইব। আইতাবি সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান।
আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান আন্ত বিবি আন্ত বিবি সপ্তম সুরে বাদ তবে টান আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান পাশরিব ভাবনা পাশরিব যতনা রাখি প্রমোদে ভরে দিবানি সে মন প্রাণ অন্ত বিবি না অন্ত বিবি না উঠলিত গীত রে সপ্তম সুরে বাদ তবে টান আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি না গাইবি গান ঢল ঢল শশদার ঢল ঢল যোৎস্না চটিরণ বহে যারে ফুলে ফুলে ডলি ডলি উলসিত জটিনী উলসিত জটিনী চলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গান আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান অন্ত বিবি না অন্ত বিবি না সপ্তম সুরে বাদ তবে টান আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান। থ্যাংক ইউ রেয়ানশি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবাংশী সিং শুরু করো দেবা। আমার নাম, নমস্কার, আমার নাম দেবাংশী সিং, আমি একটা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করব, অনমর মেঘের সঙ্গীত। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করো তুমি, বলো বলো করো। মনোমর মেঘের সঙ্গী সুরে চলে দিদি গন্তের বানে নিশ্চে মশন্নি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে তিনি দিনি দিন মনোমর মেঘের সঙ্গী সুরে চলে দিদি গন্তের পানে নিশে বসন্নে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে তিনি সিমৃণী সিমৃণী মনোমর হংস বলা সর পাঠায় Hello.
তরিনি তরঙ্গে মন মোহাই তারি মাত প্রবাহে তার তলায় অরণ্যে মন মোহাই তারি মাত প্রবাহে তার তলায় অরণ্যে খুব দুঃসাহস আন্দোলনে মন মোর নিঘের সঙ্গী হয়ে চলে দিদি গন্ধের পাশে বসন্নি রাবণ বর্ষণ সঙ্গীতে ধন্যবাদ। থ্যাংক ইউ দেবাংশী। শুরু করি? একদম শুরু করো অস্মিতা, শুরু করো। নমস্কার, আমার নাম অস্মিতা সত্য। আমি আপনাদেরকে একটা গান শুনে বলবো যার নাম হচ্ছে পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে পাকা ফসলে মরি আয় আয় আয়। দালা যে আজ ভরেছে আজ পাকা ফসলে মরি আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। খাওয়ার নেশায় উঠলো বেতে দিক বধুরা ধানের খেতে, খাবার নেশায় উঠলো বেতে দিক বধুরা গানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির চলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাসে শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরে তে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসে উঠলো বেতে আলোর হাসি উঠলো দেখে ধানের শিশে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শিশে শিশির লেগে, ঘরার খুশি ধরে না গো ধরার খুশি ধরে না গো ওই যে উতলে হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধ্রুব বেরিয়ে গেল, ও আবার বেরিয়ে লগ ইন করবে। আমার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে সুহিনা বেটা, শুরু করো। আচ্ছা, আজ আমি সুহিনা দাস, আমি আজ একটা গান রবীন্দ্রসঙ্গীত গাইছি। সঙ্গ
থ্যাংক ইউ সুহিনা, এই গানটা তোমরা কোথা থেকে নিয়েছো? এই গানটা? হ্যাঁ, এই গানটা কোথা থেকে নিয়েছি? রবীন্দ্রসঙ্গীত না, স্টার্টিংটা কোথা থেকে নিয়েছো? না, খুব ভালো হয়েছে, পরে একটা ভিডিও চলবে, ওটা ভিডিওটা দেখো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পালাক, তোমার ক্যামেরাটা অন করো। পালাক, ক্যামেরাটা অন করো। শুনতে পাচ্ছো না? এই নামটা ক্যান্সেল করতে হবে। ও পালাক বেরিয়ে এখানে এসে গেছে আবার। পালাক আনমিউট করো, এবার আনমিউট করো। সিজা শুরু করো। শিয়া, তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। কিছু বলো শিজা। শিজা, ভীষণ আস্তে আসছে তোমার আওয়াজ। তুমি একটা কাজ করো, তুমি হেডফোনটাকে বের করে দাও। হেডফোনটাকে বের করে
রমিতা ওটাকে বলো বের করে দিতে, পুরো মাউথপিস থেকে বের করে দিতে বলো। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার শোনা যাচ্ছে রমিতা। তুই চিন্তা বলো একবার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, চলো শুরু করো। আমার নাম সৃজা চ্যাটার্জি, আজ আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করো তুমি। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুরু করো। রং লাগালে বনে বনে কে, রং লাগালে বনে বনে, ঢেউ জাগালে সমীরণে কে, রং লাগালে বনে বনে, আজ ভুবনে দুয়ার খোলা, দোল দিয়েছে বনের দোলা, দে দোল দে দোল দে দোল, কোন ভোলা সে ভাবে ভোলা খেলায়, প্রাঙ্গনে 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 কে, রং লাগালে বনে বনে, আনমাসি আনরে তোর আনরে মাসি, উঠলো শুকুন ছাসি ফাগুন বাতাসে, আজ দে ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি, আনমাসি সন্ধ্যা কাশে বুক পাটা সুর, বিদায় রাতি করবে মধুর, মাত্র আদি অস্ত সাগর সুরের প্লাবনে প্লাবনে কে, রং লাগালে বনে বনে কে, রং লাগালে বনে বনে। নমস্কার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৃজা, খুব ভালো হয়েছে। তমন্ন আনমিউট করো। আমি আমি সাপাটে গাইব, ঠিক আছে? নমস্কার, আমার নাম তমন্ন, আমি গাইব দুই হাতে কালে, দুই হাতে কালে রাজে সদাই বাজে, দুই হাতে কালে রাজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালে রাজে সদাই বাজে, ছুটি ছুটে উঠে নিত্য নূতন, দুই হাতে কালে রাজে সদাই বাজে, বাজে ফুলে বাজে কাঁটায় আলো ছায়ায় জোয়ার ভাটায়, বাজে ফুলে বাজে কাঁটায় আলো ছায়ায় জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে, প্রাণের মাঝে ওই যে বাজে, সুখে শঙ্কাতে দুই হাতে কালে রাজে সদাই বাজে, তালে তালে এসার সকালে ঢুপ সাগরে ঢেউ
লাগে সাদা কালো দণ্ডে যে ছন্দে নানান রং লাগে সাগরে লাগে এই তালে তো বান বেঁধে রে কান্না হাসি টানতে রে এই তালে তো গান বেঁধে রে কান্না হাসি টানতে রে ডাক দিল শোন মরণ বাঁচন ডাক দিল শোন মরণ বাঁচন নাচন সভার রং কাটে দুই হাতে কালে যে সোনা ডাইনে বাঁয়ে দুই হাতে কালে Thank you, Tamanna. Thank you. তুমি শুরু করো অম্বুজিনী শুরু করো নমস্কার আমার নাম অম্বুজিনী বানিজি আজকে আমি আপনাদেরকে একটি রবীন্দ্র সঙ্গীত শোনাতে এসেছি এক মিনিট অম্বুজিনী তোমার প্যারেন্টস দেখে বলো ফ্যানটা বন্ধ করে দিতে ফ্যান বন্ধ করে তারপর ওকে শুরু করতে বলো শোনা যাচ্ছে শুরু করো এবার নমস্কার আমার নাম অম্বুজিনী ব্যানার্জি আজকে আমি আপনাদেরকে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে এসেছি আমাদের খেপিয়ে বেড়ায় আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে আমাদের খেপিয়ে বেড়ায় আমাদের খেপিয়ে বেড়ায় যে ছুটলো বেগে পাবনা কোন খেপ আমি নিশ্চয় পাবা ছুটলো বেগে পাবনা কোন খেপ আমি নিশ্চয় পাবা গুন্না আমায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে আমাদের খেপিয়ে বেড়ায় আমাদের খেপিয়ে বেড়ায় যে কোন খেপামির তালে নাচে পাগল সাগর নিয়ে সেই তালে যে পা মেলে যায় নারী স্থির কোন খেপামির তালে নাচে পাগল সাগর নিয়ে সেই তালে যে পা মেলে যায় নারী স্থির জলের এসো জলের পোছা দেখে তোর রাস্তা কোথা চলের এসো দেখে তোর রাস্তা কোথা চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে আমাদের থ্যাংক ইউ অম্বুজিনী থ্যাংক ইউ
নমস্কার, আমার নাম ধ্রুব রায়। আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতে যাচ্ছি, যার নামটি হলো মেঘের কোলে রোদ হেসেছে। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহাহাহাহা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহাহাহাহা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহাহাহা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহাহাহা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলের ছুটি, আহাহাহা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহাহাহা। কেয়া পাতার নৌকো গড়ে, সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। কেয়া পাতার নৌকো গড়ে, সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু, চড়াবো আজ বাজিয়ে বেনু। রাখাল ছেলের সঙ্গে ধেনু, চড়াবো আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ের ফুলের রেনু, চাপার মনের লুটি, আহাহাহা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহাহাহা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহাহাহা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহাহাহা, আহাহাহা। ধন্যবাদ। থ্যাংক ইউ ধ্রুব, থ্যাংক ইউ, ওয়েলকাম। শুভশ্রী, ক্যামেরা এন্ড মাইকটাকে আনমিউট করো। আনমিউট করো, আনমিউট, আনমিউট মাইক। হ্যাঁ ঠিক আছে, বলো বলো শুভশ্রী, বলো। শুভশ্রী এক সেকেন্ড, এক সেকেন্ড, তোমাদের পিছনে যে টিভি আর মোবাইল চলছে ওটাকে বন্ধ করে দাও। হ্যাঁ এবার শুরু করো। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় এটার বাধার বাজে দূরে, ওই বাঁশি যে একটা রাতি এটি তারে। শুভশ্রীর ও সামনে কে দাঁড়িয়ে আছে যাকে ও ফলো করছে? আবার কি করতে পারে? শুভশ্রী খুব সুন্দর করছো তুমি, একদম ভয় না পেয়ে আরামসে আরেকবার করো, ঠিক আছে? ক্যামেরার দিকে তাকিয়ে খুব সুন্দর হচ্ছে, কারো দিকে তাকিয়ে না, সোজা ক্যামেরার দিকে তাকিয়ে দাও, ঠিক আছে? আরেকবার করবে তো? তোমার কানে দিতে বলো, তোমার কানেই দুটো মাইক্রোফোন নিয়ে নাও, হেডফোনের দুটো কানে নাও। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর, আবার শুরু করো, ঠিক আছে? নামটা বলো, তারপরে শুরু করো।
শুরু করো শুভশ্রী। শুরু করো শুভশ্রী শুরু করো। আমার নাম শুভশ্রী মাঝি। আমার একটা আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এটার বাধার এটার বাধার বাজে দূরে ওই বাঁশি যে কাছে দূরে আমারে তার বাধা কাছে সুরে ওই বাঁশি যে বাজে দূরে গানে লীলা সেই কিনারে যোগবি দেখি সবাই পারে চল বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় আমার বেলা যে যায়। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। এবার পলক আনমিউট করো, আনমিউট করো। শুভশ্রী হ্যাঁ মাঝি হবে। পলক তোমার আওয়াজ শোনা যাচ্ছে। অনেক কিছু বলো। হ্যালো, হ্যাঁ এবার বলুন ওকে শুরু করুন। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। না এবার শুরু, এবার শুনতে পাচ্ছেন? নমস্কার। নমস্কার, আমার নাম পলক পান্ডা। আজকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে যাচ্ছি, একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসি তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসি তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসি তবে একলা চলো রে, যদি কেউ না কথা কয় ওরে ও অভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ ভুলেও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসি তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসি, যদি সবাই ফিরে যায় ওরে ও অভাগা, সবাই ফিরে যায় যদি আলো না ধরে ওরে ও অভাগা, আলো না ধরে যদি ঝড় বাদলে আধা রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধা রাতে দুয়ার দেয় ঘরে, তবে বর্জন হলে আপন বুকে পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসি তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসি তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসি তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসি তবে একলা চলো রে। ধন্যবাদ।
থ্যাংক ইউ পলক, ওয়েলকাম। আয়ুষী তোমার ওটা আনমিউট করো, ওখানে ভুল করে আয়ুষী লেখা রয়েছে। হ্যাঁ আয়ুষী চ্যাটার্জি, নমস্কার, আমার নাম আয়ুষী চ্যাটার্জি। আজকে আমার আপনার থেকে তুমি কেমন করে শোনাবো, তুমি কেমন করো হে গুণী, আমি অবাক হই শুনি, কেবল শুনি তুমি কেমন। আয়ুষী আয়ুষী এক সেকেন্ড এক সেকেন্ড আয়ুষী সুরে ঐশী এক সেকেন্ড, তোমার বেটা তোমার এজ কত বেটা? ঐশীর ঐশীর এজ কত? হ্যালো ঐশী, আমরা শুনতে পাচ্ছি তুমি ঐশী আমার কথা, তুমি আমার কথা শুনতে পারছো? হ্যালো তুমি আমাদের কথা শুনতে পাচ্ছো? হ্যালো তুমি একটা ইয়ারফোন নাও, হেডফোন নাও। ও আওয়াজটা খুব আস্তে হচ্ছে, আমিও জানি না কেন। আজকে ঐশী তোমার আজকে ছিল না, আজকে তোমার ভাইয়ের কম্পিটিশন, তোমার ভাইয়ের আজকে, তোমার না। হ্যালো আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, মাকে ডাকলেও কি? তুই ফোন করো, বলো ভাইকে আসতে। কতক্ষণ অন্য দিয়ে আছে, অহনা সাহার হয়ে যাবে, রণদীপের হয়ে যাবে। নমস্কার, আমার নাম আহনা সাহা, আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত গান করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাগা, কেউ কথা না কয় যদি সবাই তাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই তাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পড়ানো খুলে মুখ ফুটে তোর মনের কথায় একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথায় একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রণদীপ, ক্যামেরাটা অন করো আর আনমিউট করো। রণদীপ, রণদীপ ক্যামেরাটাকে অন করো আর আনমিউট করো। এবার শুনতে পাচ্ছি, এবার শুরু করো। রণদীপ একটা হেডফোন নিয়ে নাও বেটা, শুনতে পারবে না, শোনা যাচ্ছে না। ওর কাছে কি হেডফোনটা আছে? যদি হেডফোন না থাকে তাহলে আনমিউট করে আপনারা শুরু করুন। চলো চলো, ডাক শুনে কেউ না তবে একলা চলো রে, যদি ডাক শুনে কেউ না তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, যদি ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, যদি তো ডাক শুনে কেউ তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, যদি তো ডাক শুনে কেউ না তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো রে, যদি তো ডাক শুনে কেউ না তবে একলা চলো রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা দুই মিনিট বেট করে নিই, আয়ুষ যদি না আসে তাহলে
थैंक यू आयुष। আমাদের এই বিভাগের প্রতিযোগিতা এখানেই শেষ হলো। আমরা অল্প একটু সময় নিয়ে নেব ফলাফল নিয়ে, এক্ষুনি আসছি আপনাদের কাছে। ছোটরা তৈরি থাকো, এক্ষুনি রেজাল্ট নিয়ে আসছি তোমাদের জন্য।
চলে এসেছি আমরা আজকের প্রতিযোগিতার ফলাফল নিয়ে। কিন্তু ফলাফল জানানোর আগে আমি বিচারক মন্ডলীর সদস্যদের পক্ষ থেকে সুনীল দত্তকে ডেকে নেব দু চার কথা বলার জন্য। নমস্কার, সবার গান শুনলাম আমরা। খুব অনেক কম বয়সের বাচ্চারাও গিয়েছে, তো ওদের থেকে যতটুকু আশা করা যায় ততটুকুই গিয়েছে। তবে কয়েকজন খুবই ভালো গিয়েছে, খুব কঠিন তালের গানও গিয়েছে, তাও আমরা দেখলাম। তবে গানের চর্চাটা করে যাও তোমরা, আর তোমাদের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি বিচারক মন্ডলীর সদস্যদের মধ্যে থেকে পারমিতা দাশগুপ্ত মজুমদারকে। ছোট বন্ধুরা, খুব আনন্দ দিয়েছ গান গেয়ে। এত ছোট বয়স থেকে তোমরা গানের চর্চা শুরু করেছ, সেটা খুবই আনন্দের। আর এই যে তোমরা নতুন ডিভাইসে কানের মধ্যে হেডফোন নিয়ে হাতে মাইক্রোফোন ধরে গিয়েছো, এত স্মার্টলি গিয়েছো যে আমরা একদম সারপ্রাইজড এবং ভীষণ ভীষণ খুশি। একটা কম্পিটিশন তো, তাই ফার্স্ট সেকেন্ড থার্ড আছেই, সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না, তাই কেউ মন খারাপ করো না। আসছে বছর আবার হবে, আবার তৈরি থাকো, আসছে বছর তোমরা আবার। And all the best to all of you. আর খুব ভালো পুজো কাটাও। এবার ডেকে নেব মিতা দিকে, মিতা বসু। এটা একটা প্রতিযোগিতা, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এর যে সকল পার্টিসিপেন্টসদের যে উৎসাহটা ছিল, সেটাই হচ্ছে বেশি আনন্দ দিয়েছে আমাদের। আশা করি তোমরা আরো উৎসাহ নিয়ে আরো ভালো করে গান করে সামনের বছর আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই নতুন ভাবে অনলাইন প্রতিযোগিতা আমাদের কাছেও নতুন, তোমাদের কাছেও নতুন, কিন্তু প্রতিযোগিতাতে তো একটা ফার্স্ট সেকেন্ড থার্ড থাকেই, সেই জন্যেই ফার্স্ট সেকেন্ড থার্ডকে বাছা হয়েছে। কিন্তু সেটা কিন্তু বড় কথা নয়, সকলের গানই আমাদের ভালো লেগেছে এবং সকলকেই আমরা উৎসাহ দিচ্ছি আরো ভালো করে গান করো, গানের সঙ্গে থাকো, ঠিক আছে? খুব সুন্দর করে আমাদের বিচারক মন্ডলীর সদস্যরা বলে দিলেন কি করা উচিত, কেমন তোমরা গিয়েছো, কতটা তোমরা এগিয়ে আছো। আর আর সময় না নিয়ে আমি এবার চলে আসছি আজকের ফলাফলে। শুরু করব তৃতীয় দিয়ে। আজকে তৃতীয় স্থানে আছে
মানে থার্ড হয়েছে যশোধরা গুহ, থার্ড হয়েছে যশোধরা গুহ, দ্বিতীয় স্থানে আছে, সেকেন্ড হয়েছে মৃণাল চতুর্বেদী, সেকেন্ড মৃণাল চতুর্বেদী, এবং আজ প্রথম স্থানে আছে সৃজা, সৃজা চ্যাটার্জি, ফার্স্ট হয়েছে সৃজা চ্যাটার্জি। আমরা শুনলাম আমাদের বিচারক মন্ডলীর মতামত, চলে এসছে ফলাফল তোমাদের সকলের কাছে। আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, নিশ্চয়ই করে আমাদের অনুষ্ঠান দেখতে থাকো, আবার আসছি কাল, আসছি তোমাদের কাছে। ধন্যবাদ, শুভরাত্রি।